আমাদের বিশেষ অতিথি জনাব বনজ কুমার মজুমদার বিপিএম বার পিপিএম স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। জনাব বনজ কুমার মজুমদার, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন চিফ পিবিআই, আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি এবং জোরে করতালি আশা করছি তার জন্য। আদাব, আসসালামু আলাইকুম। আজকের এই মডেল হারবারের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সদ্য সভাপতি, যিনি এই ফাউন্ডেশনেরই প্রধান জনাব ডক্টর আলমগীর মতি, আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং উনি অত্যন্ত গুণী মানুষ, মেধাবী মানুষ, এবং জনাব মোহাম্মদ আখতার হোসেন, এবং মঞ্চে উপবিষ্ট যারা পূর্বে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং আমাদের সেই কর্মকর্তাবৃন্দ, এবং আমাদের এশিয়ান টিভির চেয়ারম্যান মহোদয় সহ উপস্থিত সুধীবৃন্দ, আদাব, আসসালামু আলাইকুম। আজকে আমাদের খুব ভালো লাগছে যে আপনারা যেভাবে পুরস্কৃত হয়েছেন, আমার নিজেরই মনে হয়েছিল চাকরি বাকরি বাদ দিয়া এইখানে ঢুকলেই ভালো হতো। প্রত্যেক বছর একটা করে গাড়ি পাইতাম, একটা করে গাড়ি পাইতাম। জিনিসটা এইরকমই যে আমাদের দেশে সবসময় হার্বাল মেডিসিনের একটি চাহিদা আছে, যে চাহিদার আমরা সুযোগ বলি আর যাই বলি, আমরা সেটি যারা এই 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 হার্বালের সার্ভিস দিই আমরা, তারা সেই সুযোগটি গ্রহণ করি। আমাদের দেখেন পৃথিবীর মধ্যে সবচাইতে জন ঘনত্বের, যেখানে জনগণ বেশি মানে মানুষ বেশি, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যে ভারতীয় সাবকন্টিনেন্ট, দেখছেন এখানে এত মানুষ। এই যে সারা, আপনি চিন্তা করেন 500 বছর, 600 বছর, 700 বছর, 1000 বছর আগে জনসংখ্যা এইভাবেই এখানে বেশি ছিল, যে কারণে এখনও বেশি। পৃথিবীর সবাই আসছে এখানে, কেউ বাদ নাই, আলেকজান্ডার থেকে শুরু করে সবাই এখানে আসছেন এই দেশে যুদ্ধ করতে, সম্পদ দেখতে। এর মানে হলো এখানকার মানুষের জীবনী শক্তি বেশি। এই জীবনী শক্তি কোথায় পেয়েছেন? এরা কি অসুস্থ হতেন না? হতেন। এই অঞ্চলে আমাদের তিনটি চিকিৎসা পদ্ধতি আছে, একটিকে বলে হলো কবিরাজি, আরেকটিকে বলে হলো ইউনানি, আরেকটিকে বলে হলো আয়ুর্বেদিক। আমি অবশ্য এইটার বেসিক পার্থক্য বুঝি না, এইটি আসলে এক এক ধরনের অ্যাপ্রোচ, আমি অবশ্য পার্থক্য বুঝি না। এই সব মেডিসিন ছিল বলে এই হাজার হাজার বছর আগে মানুষ বেঁচেছিল। এই যে আমার বাড়ি বরিশাল, বরিশালের গৌরনদীতে একটা গ্রাম আছে চাঁদশি, যাদের বাড়ি তারা জানেন, সেই চাঁদশির সে ক্ষত চিকিৎসা অর্থাৎ অ্যান্টিবায়োটিক তারা আবিষ্কার করছিল পেনিসিলিনের আগে, পরে এইটি এর গবেষণা হয় নাই, তারা লুকিয়ে রেখেছিল, পরে পেনিসিলিন আসলো, এর আস্তে পিছনে পড়ে গেছে। তার মানে এখানে অনেক জায়গা আছে। আমরা ছোটকাল থেকে শুনে আসি, দেখেন আমি একটু উল্টা বলি, যে নিমের, নিম গাছ দিয়ে এক 12 বছর নাকি দাঁত মাজলে, এই আমার শোনা কথা, দেখেন 12 বছর দাঁত না দাঁত হবে নাকি একেবারে ওই পাথরের মতো। তো আমি এক নাগারে 6 বছর করছি, 6 বছর করার পর আমার অভ্যাস হলো আমি 3 বার দাঁত মাজি, এখন করি 2 বার। 6 বছর করার পরে একজনে বললো যে এর চাইতে ভালো আর একটা আছে, কি বলে? জৈতুনের ডাল। কোথায় পাওয়া যায়? সৌদি আরবে পাওয়া যায়, এই বন্ধু বান্ধব দিয়ে সৌদি আরব থেকে জৈতুনের ডালে, ওইটা দিয়ে 3 বার মাজি। 12 বছর মাজার পর ডাক্তারের কাছে গেছি, বলে আমার এনামেল নাকি নষ্ট হয়ে গেছে, বুঝছেন? কিন্তু তার মানে হলো সবই ঠিক আছে, প্রয়োগ ঠিক নাই। কি বুঝাতে পারছি? প্রয়োগ ঠিক নাই। আমাকে একজনে বললো, এই স্টুডেন্ট থেকে, বলে কালো জিরা, কালো জিরা হলো এই কি, আমার একদম মনে আছে, জিন্দা লাশ জিন্দা ছাড়া সব পারে,
লাশ জিন্দা ছাড়া নাকি সব পারে, সেই যে কালো জিরা ধরছি, একজনে এসে বললো এর সাথে মেথি খাইতে হবে। এই দুইটা খাওয়ার পর একসময় ডাক্তার বললো যে ভাই এই যে সারা সকালবেলা এতগুলো কালো জিরা এতগুলো যে মেথি খান, এ 10-12 বছর খেলে তো কিডনি সমস্যা হবে। এ আবার মেথি বাদ দিছি, ওই কালো জিরা আবার পরিমাণ কমাইছি, ওই ওইটার ইয়া ছাড়ি নাই। তাহলে দাঁত ইয়াটা কি, অবশ্যই ভেষজের গুণের, ভেষজের যে হারবালের, হারবালের অবশ্যই অবশ্যই গুণ আছে যা শরীরে বিভিন্নভাবে প্রয়োগ করলে শরীরের উৎকর্ষতা আসবেই, ফিজিক্যাল ফিটনেস আসবেই। আপনার ওষুধ খেলে তো শুধু শরীর ভালো হয় না, মন ভালো থাকলে শরীর ফিট রাখার ইচ্ছা জাগে। খেয়াল করে দেখেন, মন ভালো থাকলে শরীর ইচ্ছা জাগে। এখন দেখেন আপনাদের ওষুধ দেখবেন যে অনেক সময় কাজ করে না, কাজ করবে কেমনে? যে ওষুধ যে সময়ের জন্য বানিয়েছিলেন সেই সময় তো পরিবেশের এরকম দূষণ ছিল না, এরকম ধুলোবালো ছিল না, একটা তো একটা অ্যাটাক করে। সুতরাং আপনাদের এই হার্বাল একটি সহজ চিকিৎসা পদ্ধতি, মডার্ন হার্বাল, তো এর সাথে আসি। এখানে গবেষণা হওয়া দরকার, এখানে মানুষের যে বিশ্বাস আছে যে ভেষজ গুণ মারাত্মক, এর সাইড ইফেক্ট নাই, সেই জায়গাটায় প্রয়োগের ক্ষেত্রে আপনাদের এগিয়ে আসতে হবে। ওই যে আমার মতো খালি ওই 12 বছর মাছলে তারপরে ওই দাঁতের এনামেল থাকবে না। কীভাবে মাছতে হবে দাঁত, নিমডাল দিয়ে কীভাবে মাছতে হবে, জৈতুন দিয়ে কয়বার মাছতে হবে, কালো জিরা কীভাবে খেতে হবে, মেথি কীভাবে খেতে হবে, কত প্রোডাক্ট আছে, তুলসী পাতা আছে, বাসক পাতা আছে, কত কিছু আছে, আপনাদের এই জিনিসটি গবেষণা করে বার করতে হবে। সুতরাং আমরা মডার্ন হার্বালের কাছে আমাদের একজন সাধারণ জনগণ হিসেবে আমাদের চাহিদা হলো যে আপনারা যে কাজটি করছেন সেইটিকে লাভের একটি অংশ আপনারা গবেষণায় নিয়োগ করেন, বড় বড় লোকজন গবেষণা ইয়ে দেন, নতুন 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 ওষুধ বার করেন এবং মানুষকে মানুষকে পরামর্শ দেন এবং সঠিক পরামর্শ দেন এবং মানুষও আপনাদের ভালোবাসবে। আপনার গবেষণার বিনিয়োগের টাকা আপনি অবশ্যই ফেরত পাবেন। এবং সবসময় মনে রাখতে হবে, আমরা যখন প্রথমে কিছু শুরু করি, আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের প্রথম দায়িত্ব থাকে পড়াশুনো কইরা ভালো রেজাল্ট করা। ভালো রেজাল্টের উদ্দেশ্য কী, উদ্দেশ্য কী? একটা ভালো চাকরি পাওয়া, বিসিএস দিয়ে একটা ভালো চাকরি পাওয়া। কিন্তু চাকরি পাওয়ার একটা পর্যায়ের পর নিজেরই রেসপন্সিবিলিটি জাগে যে আমার দায়িত্ব আমার সঠিকভাবে করতে হবে। সুতরাং আপনারা যে অবস্থানে চলে গেছেন মডার্ন হার্বাল, এবং আপনাদের এত লোক সামনে ডিস্ট্রিবিউশন, তারা প্রচণ্ড শিক্ষিত লোক এবং ম্যাক্সিমামই সমাজের ওই এলাকার অবশ্যই অবশ্যই এলিট আপনারা, তাদের আপনাদের একটি কানেকশন আছে। সুতরাং আপনারা এইটি ব্যবহার করেন, আপনারা হার্বালের গুণগত মান বৃদ্ধি করেন, আপনারা হাজার বছর টিকে থাকবেন মানুষের ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডক্টর আলমগির ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।